হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই টোটন গেমিং চ্যানেলের আরেকটা নতুন ফ্রেস ভিডিওতে। তো গাইস, অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফ্রি ফায়ারের লেভেল আপ কীভাবে বাড়াবে, এবং ওই ভিডিওটায় আমি বলেছিলাম ফ্রি ফায়ারের লেভেল আপ বাড়াতে হলে ওখানে আপনাকে ইএক্সপি কালেক্ট করতে হবে। তো ইএক্সপি মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি ফ্রি ফায়ার গেমটা খেলে কতটা এক্সপিরিয়েন্স করছেন ওটাকে বলছে ইএক্সপি। তো গাইস, আগে আপনারা এভাবে কিন্তু ইএক্সপিটা চেক করতে পারতেন আপনার প্রোফাইলে গিয়ে, কিন্তু এখানে প্রোফাইলের নিচে ইএক্সপিটা দেখে দিত। তো গাইস, এখন আপনারা কীভাবে এই ইএক্সপিটা চেক করতে পারবে আমি এই ভিডিওটায় বলে দেবো। তার আগে বলে দিই আপনার লেভেল আপটা কীভাবে হয়। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন টোটন গেমিংয়ের 64 লেভেল, এবং তার নিচে প্রোফাইলের নিচে গাইস দেখতে পাচ্ছেন ইএক্সপি, যেটা বাদ দিকে ইএক্সপি আছে 14,89,510 ইএক্সপি, এটা হচ্ছে আমার বর্তমান ইএক্সপি। এবং আমি যদি এখানে 16,34,300 ইএক্সপি কালেক্ট করতে পারি, তাহলে গাইস এখানে আমার 64 থেকে 65 লেভেল হয়ে যাবে। তো এভাবে হয়তো আপনার এখানে ইএক্সপিটা আলাদা দেখাচ্ছে আপনার গাইস লেভেল আলাদা বলে। তো গাইস, যেটা বাঁ দিকে ইএক্সপি থাকবে ওটা হচ্ছে আপনার বর্তমান ইএক্সপি, এবং যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন ইএক্সপিটা ওটা আপনাকে অতটা ইএক্সপি কালেক্ট করতে হবে, তবে কিন্তু আপনার ফ্রি ফায়ারে লেভেল আপ হয়ে যায়। তো গাইস, এইভাবে কিন্তু আপনারা আগে এই ফ্রি ফায়ারের ইএক্সপিটা চেক করতে পারতেন, এবং আপনারা জানতে পারতেন আপনার কতটা ইএক্সপি কালেক্ট করলে আপনার নেক্সট লেভেল আপ হবে। কিন্তু আপনি যদি এখন ফ্রি ফায়ার গেমটা ওপেন করে এই ইএক্সপিটা চেক করতে যান, তো গাইস দেখবেন ওই ইএক্সপিটা খুঁজে পাচ্ছেন না। তো গাইস, এই ইএক্সপিটা আপনারা কোথা থেকে দেখবেন আজকের এই ভিডিওটা বলে দিব। এর জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আর হেল্পফুল হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দাও, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটা অলে সেট করে দেবা। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি, আপনার বর্তমান এক্সপিরিয়েন্স কত এবং আপনাকে কতটা এক্সপিরিয়েন্স কালেক্ট করলে নেক্সট লেভেল আপ দেখতে পাবে, এটা জানতে হলে সর্বপ্রথমে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করুন। প্রোফাইলের উপর ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রোফাইল, এবং যেখানে আপনার লেভেল শো হচ্ছে ওই লেভেলের উপরে একটু প্রেস করে ধরে থাকুন, তাহলে গাইস এখানে আপনার এক্সপিরিয়েন্স দেখতে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনার ইএক্সপি বা এক্সপিরিয়েন্স দেখতে হলে আপনার যে লেভেল আছে ওই লেভেলের উপরে একটু প্রেস করে ধরে থাকুন, তাহলে গাইস এখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বা ইএক্সপি কত দেখতে পেয়ে যাবেন। তো গাইস, যেটা বাঁ দিকে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ওটা হচ্ছে আপনার বর্তমান এক্সপিরিয়েন্স। তো আমার এখানে বর্তমান এক্সপিরিয়েন্স 15,93,902 বর্তমান এক্সপিরিয়েন্স। আর যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন 16,34,300 এক্সপিরিয়েন্স, এতটা এক্সপিরিয়েন্স আমাকে কালেক্ট করতে হবে, তবে কিন্তু এখানে আমার 64 থেকে 65 লেভেল হয়ে যাবে। মানে এখন আমাকে 41,000 এক্সপিরিয়েন্স কালেক্ট করতে হবে, তবে কিন্তু এখানে আমার 64 থেকে 65 লেভেল আপ হয়ে যাবে। তো গাইস, এভাবে কিন্তু আপনারাও খুব সহজে আপনার কতটা এক্সপিরিয়েন্স কালেক্ট করলে নেক্সট লেভেল আপ হবে দেখতে পারবেন। আর গাইস, আমি আপনাদেরকে বলে দিই আপনার লেভেল আপ কীভাবে খুব তাড়াতাড়ি বাড়াবে, এ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে আপনারা খুব তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবে। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটা অলে সেট করে দেবো।